হরে কৃষ্ণ রাধে, তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। খালি এ ফোন করছে, মুড়ি মাখা হয়ে গেছে। এখন দেখো টাইম, দেখো 10:30 বাজতে যাচ্ছে। আমাকে অনেকক্ষণ আগেই ডেকেছিল, কিন্তু আমি ভিডিও আপলোড করছিলাম বলে দেরি হয়ে গেছে। এবার ব্রাশ করতে ব্রাশ করো, ব্রাশ করে তারপরে হচ্ছে যে মুড়ি খাবো, কিন্তু ওদের মুড়ি আমার কি দরকার ছিল? তুমি তো বললে মাখার জন্য। দেখো আমার জন্য মুড়ি মুড়ি করে দিয়েছে, আর ওদের জন্য দেখো রাইস আছে। তুমি খাবে রাইস? দাও আমিই বলেছি। পর আমরা এখন কাজহীন, আমি আর তিথি, সেই জন্য আমরা এখন কার্টুন দেখছি। যাই হোক আসলে ভিডিও করা হবে, কিন্তু কি ভিডিও করা হবে সেটা জানি না, কারণ ভয়েস বেশি নেই আমার কাছে। কি ভিডিও করা হবে দিদি? কি ভিডিও করা হবে? শর্ট ভিডিও করা হবে। হ্যাঁ, শর্ট ভিডিওর জন্য তো এই নেই, ডায়লগই নেই। কালকে রাইস করতে ব্যস্ত ছিল আমার দিদি, তো কি করে ভয়েস রেকর্ড করবো? তোমরা বলো এগুলি কি করে হবে। আমি যাবো, সব পাগল বলে জানি তো, ঠিক আছে এই একমাত্র ভালো। এখন কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে, যে কোথায় যাওয়া হবে 1 তারিখে 1st January-তে, 2024-এ কোথায় যাওয়া হবে 1st-এর দিকে? কেন 1st-এর দিনটাই শুরু করতে হয়? 2024 সালটা একদম মাচাকার করে, ম্যাচাকার বলছি, পুরোপুরো মানে পুরো 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 জমজমাট করে দেবো, এরকম ব্যাপার। মানে 2024 সালটাতে উন্নতির শেষ নেই। তো গাইস, আমি সবাইকে বলছি আমি চান করে নিয়েছি, আমার ভোলা ভালা মুখটা দেখে তো বুঝতেই পারছো, চুলটা পুরো আমি ফেলে রেখে দিয়েছি। মানে তেল চাপটা যাতে যাকে বলা হয় তেল চাপটা করে রেখে দেয়, যেরকম ছোটোবেলায় আমাকে মা এরকম করে স্কুল পাঠাতো সেরকম হয়ে গেছি এখন। তো যাই হোক, চুলটা উঠছে না, ভিজে আছে বলে, তো এটাই। আর এখন ভাবছি যে একটা বাইক কেনার আইডিয়া করছি, সেকেন্ড হ্যান্ড, কারণ নতুন কেনার অত টাকা নেই। তো এইখানে দেখতে পাচ্ছ বাইক, দেখছি কিরকম কি প্রাইস আছে, কিন্তু যত প্রাইস বলে সেটাও নেই আমার কাছে, ঠিক 5-6 হাজার টাকা হলে কিনতে পারবো, তার বেশি কিনতে পারবো না, এখন পয়সা নেই। তো এটাই, আর বাইকের প্রচুর প্রয়োজন, কারণ ভিডিও করতে যাচ্ছি, এদিক ওদিক যাচ্ছি, আর এবার একটা বাইকে মোট 3 জন মতো বসতে পারবে, 4 জন তো বসতে পারবো না, 2 মেয়ে 2 ছেলে তো বসতে পারবো না। এবার আমার দিদি আছে, দিদি যেতে পারছে না অন্য জায়গাতে, মানে যেখানে ভিডিও করতে যাওয়ার লোকেশন আছে, তো এইটা হচ্ছে প্রবলেম। আর ওটার জন্য একটা দেখছি বাইকের সন্ধান নিচ্ছি, একটা কম দামে যদি বাইক পাই তো পয়সা জমবে কিনবো, কারণ পয়সা তখন নেই। তো আমি তাও দেখে আইডিয়া করে রাখছি, আর আমি যেটা কিনি না সেটা অনেকদিন ধরে ফার্স্টটাকে দেখি, আইডিয়া করি, ওর ব্যাপারে রিসার্চ করি, তারপরে ওই জিনিসটা করি আমি। এটাই হচ্ছে যে আমার স্বভাব। এবার অনেক সবার অনেক পছন্দ হবে হয়তো বাইকের দিক দিয়ে, এবার অনেক সময় আমাকে জিজ্ঞাসা হয়তো করবে যে দাদা তোমার কী বাইক পছন্দ। ফার্স্টে আমার R15 ভালো লাগতো, তারপরে ভালো লাগতো MT-50, তারপরে এখন ভালো লাগছে KTM ডিউক, ওই 399 কি একটা আছে ওইটা ভালো লাগে। এর বাইকের নাম আর ভালো লাগে না, বাইক দেখতে হলেই আমার কাছে ভালো, এরকম ব্যাপার। আমার ওই বাইকের লুকগুলো হেভি লাগে। এবার ওর কী ফেস, মানে ফিচার্স আছে কী আছে ওইসব দেখার দিকে সিন নেই। আমি যাই আজ পর্যন্ত কিনেছি ফার্স্টের দিকে, আই লুক দেখে কিনেছি, তাছাড়া আমি কিচ্ছু দেখিনি, ওর ফিচার্স কী আছে কী আছে আমি দেখিই না। আমি আচ্ছা লুক দেখি, আমার ভালো লাগলো মানে কিনে নিলাম আমি, এরকম ব্যাপার, পয়সা থাকলে। চল আমার রিসার্চ শুরু করা যাক। হ্যাঁ চল। সেখানে দেখো মান চিন্তায় পড়ে গেছে, সংসার কীভাবে চলবে সেই জন্য চিন্তা করছে, টাকা পয়সার হয়তো অভাব আছে, আমার মতো টাকা পয়সার অভাব আছে হয়তো, সেই জন্য চিন্তায় পড়ে গেছে, প্রচুর চিন্তা। দেখো মান চিন্তা করছে, দেখবে ওই দেখো ওই দেখো। তোমাদেরকে আমি আগের ব্লগে বলেছিলাম যে আইফোনে খালি খালি রিসেট মারতে হচ্ছে, কেন কোথায় মেমোরি খেয়ে আছে বুঝতে পারা যাচ্ছিল না, এখন বুঝতে পারলাম যে কোথায় কীরকম মেমোরি খেয়েছে, মানে ইউজ করেছে। এই দেখো এইখানে দেখো গোপোর যে কুইক অ্যাপটা আছে, ওইখানে 66 GB মেমোরি ইউজ করেছে গোপোর কুইক অ্যাপ। তারপরে ফটোসে আছে 8 GB, মানে 8 GB, আর VNA ছিল 6 GB, মানে এরকমভাবে সব মেমোরি খেয়ে নিয়েছে, মানে ইউজ করে নিয়েছে। এই জন্য হচ্ছে যে আমার ব্লগ এডিট করার জায়গা থাকছে না, আর এখন দেখি সব ক্লিয়ার ক্যাচ মারি, মানে সব ক্লিয়ার ডাটা মারি, তারপরে দেখা যাক কতটা মেমোরি ফাঁকা হয়। VNA 6 GB ছিল, আর এটাকে ক্লিয়ার ক্যাচ মারতে, মানে ক্লিয়ার ডাটা মারতে 393 MB হয়ে গেছে। দেখো তোমাদের মধ্যে অনেকজনের আইফোন আছে, এবার অনেকজনের এই প্রবলেমটা হবেই হবে, যে এরকম স্টোরেজ কোথায় ইউজ হয়ে বসে আছে সেটা জানে না সে, কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তো কীভাবে ওইটাকে ওই ডাটাটা ক্লিয়ার করতে হয় সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। ফার্স্টে সেটিংয়ে যাবে, সেটিং থেকে ওই জেনারেলে যাবে, জেনারেল যে একটা সেটিং থেকে ওখানে যাবে, ওখানে গিয়ে স্ক্রল ডাউন করে নিচে যাবে, নিচে গিয়ে ওখানে লেখা থাকবে আইফোন স্টোরেজ বলে লেখা থাকবে, তার নিচে দেখবে প্রত্যেকটা অ্যাপ
দিয়ে দিয়েছে আর ওখানে কত জিবি ইউজ হয়ে আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবে। ওখান থেকে ক্লিয়ার ডাটা মারতে হবে, ক্লিয়ার ডাটা লেখা থাকে না, ওটা কি একটা লেখা থাকে, এখানে লেখা থাকে অফলোড অ্যাপ, আর ওইটাকে মারলেই ক্লিয়ার ডাটা হয়ে যায়। কারণ আই মানে কারণ এটা একটু আলাদা আইফোন বলে, আর অ্যান্ড্রয়েড হলে তো এখানে লেখা থাকে ক্লিয়ার ক্যাশ বা ক্লিয়ার ডাটা, এরকম দুটো অপশন থাকে ওখানে, তোমরা সহজেই বুঝতে পারো। আর এটাতে কিন্তু অন্য অপশন দেওয়া আছে, পুরো ওইটা ইউজ করে 66 GB ইউজ করে বসে আছে, আমি খালি ভাবছি। কিন্তু এই জিনিসটা তোমরা মাথায় রাখবে, ক্লিয়ার ডাটা করার পর কিন্তু তোমাদেরকে আবার লগ ইন করতে হবে কিন্তু তোমাদের আইডিটা, যদি কোনো ফেসবুক বা ইউটিউব তোমার ক্লিয়ার করছো ডাটাটাকে, তাহলে কিন্তু তোমাদেরকে আইডিটাকে আবার লগ ইন করতে হবে, সেটাও কিন্তু মাথায় রাখবে। নাহলে ভাববে নাকি যে ওই ক্লিয়ার ডাটা করলাম আমার কিচ্ছু হবে না, এরকম কিন্তু নয়। ক্লিয়ার ডাটা করলে তোমাদের আইডিটাকে লগ ইন করতেই হবে, নাহলে বলবে নাকি রাহুল তোমার জন্য আমার আইডি উড়ে গেল, এরকম কিছু বলো না যেন। দেখো আমি তোমাদের ভালোর জন্যই বলি, অন্য কিছু খারাপ মাইন্ডে আমি বলি না, যে তোমাদের কিছু একটা খারাপ করবো আমি সেরকমভাবে বলি না, আমি সেরকম মাইন্ডও রাখি না। আমি দেখো আমার যেরকম প্রবলেম হবে সেইগুলো তোমাদেরকে শেয়ার করে আমি বলেছি, কারণ হচ্ছে যে সবাই লাইফে এক টাইপের একটা প্রবলেম হয়, তোমার লাইফে যে প্রবলেমটা হচ্ছে হয়তো সেই প্রবলেমটা আমার সাথেও হচ্ছে, এরকম ব্যাপার। কিন্তু আমি সলিউশন পাচ্ছি না, তুমি সলিউশনটা পেয়ে গেছো, যেহেতু আমি ভিডিও করে সবাইকে বলতে পারবো আমার সুযোগ আছে, সেই জন্য তোমাদেরকে আমি বলে দিই এই প্রবলেম সলিউশনগুলো, যে এইগুলো এরকমভাবে ঠিক করতে হবে। আমার বলার সুযোগ আছে, আমি কেন বলবো না তোমাদেরকে, তোমাদের হেল্প কেন করবো না। আমি হেল্প করার সুযোগ পেয়েছি, হেল্প করতেই হবে আমাকে। আমি আপাতত সব ডাটা ক্লিয়ার করি সবের, নাহলে ব্লগই দেখতে হবে না আমার। তোমাদেরকে আমি তো ব্লগ দেখার জন্য জোর করতে পারবো না, কিন্তু হচ্ছে যে আমার এখন অনেক সাপোর্টের প্রয়োজন আছে, কারণ কিছু প্রবলেম হচ্ছে বলে আমি বাইরে গিয়ে ব্লগ করতে পারছি না, ভালো জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, আর প্রবলেমটা হচ্ছে টাকা, টাকার জন্যই আমি যেতে পারছি না। এবার আমার এখান থেকে ইনকাম তোমাদের সাপোর্টেই আমি টাকা পাই, আবার ওই টাকা দিয়ে আমি ঘুরি বেড়াই আর তোমাদের সঙ্গে ওই সেই মুহূর্তগুলো শেয়ার করি। আমি এই টাকা পয়সার দিক দিয়ে কথা বলতে যে আমার এইটা নেই ওইটা নেই সেটা বলতে না, অনেক সময় লজ্জা পাই, কেননা এটা হচ্ছে দেখানোর যুগ। মানে তুমি ভালো যত দেখাতে পারবে, তোমার কাছে টাকা থাকুক নাই থাকুক কিন্তু দেখাতে হবে যে তোমার কাছে অনেক টাকা আছে, কিন্তু আমি ওটা করি না। আমি যেটা আছে সেটা দেখাই, যেটা নেই সেটা দেখাই না, কিচ্ছু করে না। হ্যাঁ বেকার, বড় মানুষের চাল দিয়ে কি কোনো লাভ আছে? হ্যাঁ লাভ আছে, কিন্তু মানুষকে বোকা বানানো যাবে সেইটাই, আর মানুষকে যত বোকা বানাবে তত টাকা ইনকাম হবে, এরকম হয়, এরকম দুনিয়া হয়ে গেছে এখন, তাই না? অ্যাকচুয়ালি কথাটা কি চলছে আমি জানি না, মানে আমি যে কথাটা বললাম মানুষকে বোকা বানালে বেশি টাকা ইনকাম করা যাবে, তাই না? সেটাই তো, একদম ঠিক। এখনকার যুগে এটাই চলছে, মানুষকে শুধু বোকা বানাও, হেভি টাকা ইনকাম করো, কিন্তু আমি অত কিছু বোকা বানাতে চাই না, কারণ হচ্ছে ইউটিউবে বেশিরভাগ সময় দেখি স্ক্রিপ্টেড এ লিখছে, মানে স্ক্রিপ্টেড ভিডিও করছে। এবার আজ আমিও শুরু করে দেবো স্ক্রিপ্টেড ভিডিও। দেখো ওরা স্ক্রিপ্টেড ভিডিও করছে বটে, কিন্তু দেখে তো মজা তো পাচ্ছি আমরা, তো সেরকম ব্যাপার। আমি ভাবছি নাকি যে আমি তোমাদেরকে মজা দেওয়ার জন্য হয়তো স্ক্রিপ্টেড ভিডিও করবো, কিন্তু ইচ্ছা করে না স্ক্রিপ্টেড ভিডিওতে ওরকমভাবে নাটক করে অ্যাক্টিং করতে, এরকম ইচ্ছা করে না, এরকম ব্যাপার। দেখে না আসো, চাল চাল তো সরে যাও না। দেখো আমি তোমাকে একটা জিনিস দেখাবো, সেই জিনিসটা তুমি তো রাগ করলে হবে না, কি জিনিস আমি দেখাবো তোমাকে, চোখ বন্ধ। চুল ছিঁড়েই দেবো, চুল ছিঁড়েই ফেলো। এটা কিন্তু তোমার বাড়ির লোক দেখবে কিন্তু ভিডিওটা, আমি আমি দেখো প্রমাণ নেই, দেখো প্রমাণ নেই, কারণ আমার শুধু হাত দেখতে পেয়েছে, ঠিক আছে? আমার তো পুরো শরীর দেখতে নেই, কি পুরো টানছে, পুরো গোটা শরীর অনুযায়ী আমরা দেখতে, রিং, ব্রেসলেট, কোনো কোনো হদিসই পাবে না, পুলিশ পর্যন্ত কোনো হদিস পাবে না, যে আমি এমআই চুলা টেনেছি। বড় বড় ফাইলের অ্যাপগুলো যেগুলো অনেক স্টোরেজ খেয়ে বসে আছে, তো সেইগুলো ডাটা ক্লিয়ার করতে অনেক টাইম লাগছে, তাই না? একদম। আমি পারবো না, তে পিছে সকতে তে মোহ্বত হিসাব নেই, ভালো না, কেন যাবো, তোমার একটা জিনিস গিফট করো, আমার লাগবেই না, তুই চিউনি গিফট করবে, না চিউনি গিফট না, অন গিফট করো, তোমার তোমাকে আমি বিশ্বাস করি না, যাও না, তোমাকে বিশ্বাস আমি করি না, আই এম নট বিশ্বাসী, কি আই এম নট বিশ্বাসী, ইংলিশে ছিড়ি, স্পিকিং ইংলিশ, ওয়াই ইউ নো ইংলিশ, হে হোয়াই, হোয়াট ইউ ডুইং ম্যান, সো ফাজিল, ও
বলো না, যাই বলো, যাও না, বলবো, যাও। বলো গো কবে তুমি আড়ালে বসে আমাকে প্রসাদ দেবে ভালো সেবাসে, যেন বুকের বথ আসা। আর বলতে রাহুল চিরুনি আনতে আসছো, যাও। তো গাইস রাহুল চলে গেছে চিরুনি আনতে, নাও নাটক করে বলা, যাও না, যাবো না, বজের ফালতু ছেলে। মেরে না, তক্তা বানিয়ে দেবো, ফার্নিচার বানিয়ে দেবো, মেরে পার্সোনালি অ্যাটাক। আ লাগছে, হাত লেগে গেছে, হাত লেগে গেছে, হাত ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, আ হাত ভেঙে গেছে, হাত ভেঙে গেছে আমার, কুড়কুড় দিলে দিলে সেই ব্যাঙের মতো ছটকায়, ফালতু বকবে না। तेरे लिए हूँ सैड गान लग रहा है क्या, मैं मुझे तो गाइस आमी तुम्हारे सामने एक गान प्रेजेंट कोची सेटा सुन बे क्या सुन बे ना कान तुझे दिए रखे वाज वाला हर किसी को नहीं मिलता यहाँ प्यार जिंदगी में खुद नसीब কপিরাইট না চলে আসে যা গান গেয়েছি, যে 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 গানার তৈরি যে অনারা আছে সে নয়, আমার বাড়িতে না চলে আসে আবার। হ্যাঁ অক্ষয় কুমার না বাড়ি চলে আসে, ওনারই তো মুভিটা, হ্যাঁ আমি ওনারই দেখেছিলাম। প্লিজ তোমাদের কাছে একটাই অনুরোধ, গানটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা খারাপও লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, কারো যদি খারাপও ভালো লাগে সেই জন্য বলেছি। চলো গাইস আজকের ব্লগ আমি এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে, তত ভালো থাকবে, ঘরে সুস্থ থাকবে, তো এখন যে টাটা, নেক্সট ব্লগে দেখা হবে, হরে কৃষ্ণ রাধে রাধে।